সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে পাঠানো শুরু হলো। তা অনেকেই আছে যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত 10,000 টাকা ক্রেডিট হয়নি, এবং সেক্ষেত্রে কী করতে হবে এই ভিডিওতে জানিয়ে দেবো। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তা বন্ধুরা, ট্যাব কেনার জন্য যে 10,000 টাকা, এবং সেটা আপনাকে একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি। আপনার এখানে অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্যাব কেনার জন্য 10,000 টাকা ক্রেডিট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং 10,000 টাকা এবং ডেটটা এখানে দেখতে পাচ্ছেন যে 21/1/2021-এ কিন্তু টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, এটা এসএমএস দেখতে পাচ্ছি। মানে গত কালকের এসএমএস 21/1/2021, এবং যখনও পর্যন্ত যদি আপনার কোনো এসএমএস না আসে বা যদি আপনার টাকাটা ক্রেডিট না হয়, সেক্ষেত্রে কী করতে হবে আমি কয়েকটা স্টেপ বলবো। সেই স্টেপগুলো ফলো করলে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তা প্রথমত যে কথাটা বলবো, প্রথমত আপনি যে অ্যাকাউন্টটা জমা দিয়েছিলেন, আপনি যখন ট্যাব কেনার জন্য ফর্মটা ফিল আপ করেছিলেন, এবং সেই ফর্ম ফিল আপ করার সময় আপনি যে অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট যদি আপনার ভুল বানতে থাকে, এবং যদি কোনো সংখ্যা মিস থাকে বা ভুল লেখা থাকেন, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তা প্রথমে আপনাকে কনফার্ম হতে হবে যে অ্যাকাউন্টটা ঠিকঠাক দিয়েছেন কিনা। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, সেই অ্যাকাউন্ট আপনার যে ব্যাংকের আছে সেই ব্যাংকের কেওয়াইসি বা মেজরিটি কোনো সমস্যা আছে কিনা। যদি আপনার কেওয়াইসিটা ঠিকঠাক জমা না দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তা আপনার নিকটবর্তী ব্যাংকে যে ব্যাংকের অ্যাকাউন্ট এবং সেই ব্যাংকে গিয়ে কথা বলতে হবে। তৃতীয়ত আপনাকে দেখতে হবে যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা। যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তার লিঙ্কটা চেক করতে হবে, লিঙ্ক থাকলে তবেই কিন্তু আপনি মোবাইলে এসএমএস পাবেন। এবং ট্যাব কেনা যে 10,000 টাকার এসএমএসটা তবেই কিন্তু আসবে, যদি লিঙ্ক না থাকে তবে কিন্তু এসএমএস আসবে না। তা দেখে নিতে হবে যে আপনার লিঙ্ক আছে কিনা। যদি লিঙ্ক না থাকে তা আপনার ব্যাংকে কিন্তু যোগাযোগ করতে হবে, এবং সেখানে গিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করতে হবে। তা আশা করছি আপনার অ্যাকাউন্ট ঢুকে যাবে। তা যে স্টেপগুলো বললাম সেগুলো যদি আপনার সবই ঠিকঠাক থাকে তবু যদি আপনার অ্যাকাউন্ট না ঢুকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। কেননা এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে। তা 1-2 দিনের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে থাকবে। যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার কেওয়াইসি বা আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা অবশ্যই ঢুকে যাবে। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে টাকাটা ঢুকবে। তো অবশ্যই কিন্তু ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকাটা অবশ্যই ঢুকে যাবে 10,000 টাকা করে। এবং যদি না ঢুকে থাকে তবে কিন্তু সেই স্টেপগুলো কিন্তু আপনি একটু ফলো করুন। তা বন্ধুরা, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা নিচ্ছে আপনি কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।